नमस्कार, शुभ सन्ध्या, गुड इवनिंग, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? निश्चय भालो। गानबंदिर सान्ध्यकालीन आड्डाते आरो एक बार आपनादेरके सुस्वागतम जानाच्छि आमि शक्ति। आमादेर देश एई भारतवर्षेर सांस्कृतिक ऐतिह्य एवं वैचित्र्य असम्भव भावे आमादेरके नाड़ा दिते पारे जदि आमरा ता पर्यालोचना करी गभीर भावे। सेई संस्कृतिर একটি বিরাট অংশ জুড়ে আছে বাংলার লোকগান। বাংলা মানে এটুকু নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা শুধুমাত্র বাংলাদেশ। আসলে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে লোকগানের ঐতিহ্য, সেটা ছড়িয়ে পড়েছে শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও। সেই লোকগানের যে বিশাল সম্ভার, সেই লোকগানের যে বিশাল প্রাচুর্য, সেই প্রাচুর্যকে বয়ে নিয়ে চলেছেন বর্তমান প্রজন্মের বেশ কিছু শিল্পী। আপনাদেরকে জানিয়ে ভালো লাগছে, আজকের আমাদের মধ্যে আমরা পেয়েছি সেই রকমই একজন শিল্পীকে, যিনি বর্তমানে বেতারে লোকগান পরিবেশনের জন্য নিয়মিত ডাক পেয়ে থাকেন এবং আমরা তাকে ডেকেছি, তিনি সাড়া দিয়েছেন, আমরা তার জন্য ধন্য। নমস্কার সমাধি। নমস্কার। হ্যাঁ, বর্তমানে আমাদের, হ্যাঁ, আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বসে আছেন সোমা দে দাস। আচ্ছা, শ্রোতা বন্ধুদের একটা কথা বলে রাখি, আসলে সোমাদির সঙ্গে আমার সম্পর্কটা শুধুমাত্র আপনিতে আসলে আটকে নেই। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আনন্দের সঙ্গে স্টেজ শেয়ারটা করতে পারছি এবং আমাদের একটা রেকর্ড আছে, আমরা পরে 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 এটাকে জানাবো। আসলে সোমাদিকে আমি তুমি বলি এবং দিদি বলি, সোমাদিও ভালোবেসে আমাকে দাদা বলেন এবং তুমি বলেন। সুতরাং আমরা কনভারসেশনটা তুমির মধ্যেই সীমাবদ্ধ রাখছি, এর জন্য আপনারা আবার কিছু মনে করবেন না। থ্যাংক ইউ। সোমাদি কেমন আছো বলো? ভালো আছি। ভেরি গুড। তুমি ভালো তো? একদম ঠিকঠাক। আর তোমাকে পেয়ে ভালো লাগছে, খুব ভালো লাগছে, অনেকদিন পরে তোমার সাথে কথা হচ্ছে। আসলে তোমাকে যখন ইনভিটেশনটা পাঠানো হয় যে তুমি গান করবে কিনা, খুব চিন্তাতে ছিলাম যে তুমি হ্যাঁ বলবে কিনা। যখন হ্যাঁ বললে বিশ্বাস করতে পারো যে আমার খুব ভালো লেগেছিল, অসম্ভব ভালো লাগছিল যে হ্যাঁ দিদি আমাদের সঙ্গে একটা দিন অন্তত গান করছে, একটা সন্ধে তুমি আমাদের জন্য দিচ্ছ, এর জন্য তোমাকে প্রথমত কৃতজ্ঞতা জানাই গানবন্দির তরফ থেকে। আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাড়ির সবাই ঠিকঠাক তো? কথা না বাড়িয়ে আমরা বোধহয় সোজাসুজি গানের দিকে যাব। দিদি, আমরা প্রথমে কি শুনছি আজকে একটু যদি বলে দাও। আমরা একটা বৈষ্ণব ভাব ভাটিয়ালি গান শুনছি, মানে এটা বিচ্ছেদি, হ্যাঁ এটা বিচ্ছেদি ভাটিয়ালি, মানে শ্রীকৃষ্ণ যখন চলে যায় মথুরাতে, যখন চলে যায় তখন বৃন্দাবনের কি অবস্থা হয় তার উপরেই গানটা। বাহ বাহ, চলো শুনতে থাকি, শুনতে থাকি। বন্ধুরে
আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি, শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগছে, এটা এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমার, একদম তন্ময় হয়ে শুনছিলাম গানটা, রিপ্লাই করতে দেরি হলো। ঠিক আছে দিদি, এবারে তোমার কাছ থেকে জানবো তোমার গান শেখা, গান শিখলে কোথায়, কতদিন ধরে শিখছো, কার কাছে শিখলে, আমরা একটুখানি জানতে চাইছি। আমি তো মূলত কুচবিহারের মেয়ে, কুচবিহারের দিনহাটা আমার বাড়ি, ওখান থেকে আমার প্রথম গান শেখা। আমি প্রথম মা আমার বাড়িতে মানে বাবা গান করতো, এমনি এমনি গান করতো, যেটা তাদের কোনো নির্দিষ্ট তালিম না থাকা সত্ত্বেও গানগুলো গাইতো, তো ওখানে শুনে শুনে আমরা কিছু কিছু গান শিখে নিয়েছি। তারপরে আমি মানে নাচ শিখতে শুরু করি, সেখানে আমার মানে দিদিমণি গেছিল শ্রাবণী চক্রবর্তী, উনি আমাকে প্রথম টুকটাক গান শেখায়, দিয়ে আমাকে একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করায়, সেখানে গিয়ে আমি প্রথম হই। দিয়ে ওখান থেকে সবাই দেখে না গানটাও খুব ভালো হচ্ছে, তখন আমাকে গানে ভর্তি করে দেওয়া হয় নারায়ণ সরকারের কাছ থেকে গান শিখছি। ওখানে আমি ক্লাসিক্যাল নজরুল গীত শিখতাম, আমি ইউনিভার্সিটিতে ক্লাসিক্যাল কমপ্লিট করলাম, দিয়ে নজরুল গীতে কমপ্লিট করলাম, করার পরে আমি রবীন্দ্রসঙ্গীত শিখি, তারপরে অনার্স কমপ্লিট করার পরে আমি কলকাতা চলে আসি, আসার পরে আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ফোক সং এ ভর্তি হই, ওখানে আমি রবীন্দ্র কবিতার সাথে গান শিখি, তারপরে আবার কুচবিহারে ওখানে যাতায়াত ছিল ওই বাড়ির সঙ্গে, ওখানে গিয়ে আমি আবার ভালোই যাবে শিক্ষা করি, শেখার পরে আবার এখানে আরো শ্রীরামপুরে একজন মাস্টার সুবলত, তার কাছেও তালিম নিই, এইভাবে বিভিন্ন জনের কাছ থেকে শিখি আর কি, তারা আমাকে অনেক আশীর্বাদ করেছে। এবার আমি 2006 আমি আকাশবাণীতে চান্স পেয়ে যাই, 2013 বিহাই পাস করলাম, যে এইভাবে চলছে আর কি। তারপরে আমি আবার কুচবিহার থেকে আবার সাগরে চলে এসেছি, ওখানেও আমার
নবাশ্রমে আনা, ওখানে আমার থেকে একটা আবেগভাবে মানে প্রচারিত হয়। মানে এবং সাগরে অনুষ্ঠান করতে গিয়ে প্রথমে দেখেই বোধহয় আমার সাথে আলাপ হয়েছিল। আলাপটা ওই সীমাবদ্ধ ছিল আর কি, প্রথম দিন থেকেই আর কি বন্ডিংটা ঠিকঠাক হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এবং এই ব্যাপারে বোধহয় আমাদের সঙ্গে একজন বিখ্যাত তবলচি ছিলেন প্রদীপদা, অনেকেই চেনেন খুব ভালো করে। প্রদীপদা আমাদের বন্ডিংটা করিয়ে দিয়েছিলেন এবং প্রদীপদা আমাদের সাথে অনেক অনুষ্ঠানও করেছেন। আমি লালন হয়তো আমার মনে হয় যে লালন সাই হয়তো ঈশ্বরকে পেয়েই গেছিলেন এই গানের মধ্যে দিয়ে, আমার যতটা গানটা গিয়ে মনে হয়। শুনতে থাকি শুনতে থাকি দিদি। আমি আমি আমার হয়ে
অসাধারণ, যত শুনছি বিভোর হয়ে যাচ্ছি। ফোকে বিশেষ করে, ফোকের যে বিশেষ ভাগটি আছে দেহতত্ত্ব, তো সেখানে কিন্তু অনেকবারই, বহুবারই জীবনকে নদীর সাথে তুলনা করা হয়েছে। আবার নদীর কথা যদি উঠে দেখো, আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোই কিন্তু একেবারে নদীমাতৃক জায়গা। তো নদীর গান, নদী কেন্দ্রিক যে গানগুলো, সেই গানগুলো কিন্তু আমাদের এই দুটি জায়গাতে, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এটাতে কিন্তু অনেক বেশি উন্নতি করেছে। এবং এখানে নদীকেন্দ্রিক গানের যে সংখ্যা, সেটা অন্যান্য যে কোনো জায়গার থেকে বোধহয় বেশি। মনে হয় শ্রোতা বন্ধুরা আমার সাথে একমত হবে, আবার তুমিও নিশ্চয়ই একমত হবে, তুমি ফোক নিয়ে তো পড়াশোনা করেছো, আমার তো হয়নি। যাই হোক, এবার কি আমরা একটা নদীর গান শুনবো? আমাদের মন তাও ঘরে আছি, খুব একটা অসুবিধার মধ্যে কিন্তু আমরা নেই, কিন্তু এমন অনেক লোক আছে যারা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছে, একদম ঠিক, কিন্তু এখন কিছু করার মনে হয় আর, কোথায় যেন একটা মানে দূরত্ব মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এইটা যে ভাঙবে কবে আমার মনে তো হয় অনেকদিন সময় লাগছে। ঠিক আছে, চলো এবার বলতে তাহলে আমরা একটা ভাটিয়ালি শুনবো। আচ্ছা দিদি, ভাটিয়ালি, ভাটিয়ালির আমি শুনেছি আর কি, যে ভাটিয়ালি আসলে কোনো গান নয়, ভাটিয়ালি একটা সুর, মানে তুমি তো ফোক নিয়ে পড়াশোনা করেছো, থিসিস করেছো, তো আমাদেরকে যদি ভাটিয়ালির ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে বলো একবার, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হব। ভাটিয়ালি হলো একটা সুর। হ্যাঁ, এবার ভাটিয়ালিটা মূলত এবার এখানে ভাটিয়ার ভিতরে অনেক রকমের, মানে এই গানের ভিতরে অনেক রকমের গান আছে, যেমন বিচ্ছেদী হতে পারে, বৈষ্ণবের ভাব হতে পারে, তোমার শাড়ি গান, আমরা ঘাটু গান জানি, এগুলো এগুলো কিন্তু প্রভাতী, এগুলো সবই ভাটিয়ালি মধ্যে পড়ছে। যেমন নৌকা বাইশে তখন যে গানগুলো গাইছে সেগুলো সব শাড়ি গানের মধ্যে পড়ছে, মানে এটা একটা সুরের ধারা। যখন মানে বলছে যে মাঝি নৌকায় বসে, মানে যেহেতু ভাটি নিচের দিকে যায়, আমরা জানি জলের চোখের দিকে যায়, প্রচুর হাওয়ায় তাল তাল তুলে যে হালকা ফুটে আসতে আসতে ভেসে ভেসে যাবে, তখন যখন মাঝি গাইবে সেই গানটা তার নিজের খেয়ালে নিজের সুন্দর ভাবে যে যাচ্ছে, সেটাই হলো ভাটি। সেই গানটাই তার ভিতরে সুখ দুঃখ একা একা থাকে, তখন সেই সুখ দুঃখ সবটাই গানের মধ্যে দিয়ে সুন্দর করে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ দিদি, আরেকটা কথা, আমরা তো এখন গানের তালিম বলতে যেটা বুঝি আর কি, গান শেখা, কোনো একজন গুরু ধরে বা একাধিক গুরু ধরে আমরা গানটা শিখি বা গানটা শেখার চেষ্টা করি, কিন্তু যারা গানটা গাইতোই, যেমন ধরো ভাটির কথা, ভাটিয়ালির কথা বলছো, শাড়ি বলছো, ঝুমুর বলছো, এরা ভাবো তথাকথিতভাবে এদের কোনো ট্রেনিং বা তালিম কিন্তু ছিল না, কিন্তু ওদের কাজগুলো নিয়ে আমাদেরকে রীতিমতো গবেষণা করতে হয় যে এরা কী করে শিখেছে, এটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্যের নয় কি? হ্যাঁ, এটা তো লোকাচার না, এটা হলো মেনলি লোকাচারের উপরে। যেমন তুমি হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখতে পারো, যখন বিভিন্ন অনুষ্ঠানের পরে পরে না বিভিন্ন রকম গান হয়, ওটা ওই ঠাকুমার কাছ থেকে হয়তো মা শিখেছে, মার কাছ থেকে মেয়ে শিখছে, এইভাবে পরম্পরা ভাবে শিখে, শেখে কিন্তু অবশ্যই। হ্যাঁ, এটা পরম্পরায় শুনে 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 শিখে যায়, আর গানটা কিন্তু আমি তো কোথায় মনে করি শুনেই আত্মস্থ করা যায়, শুনেই, শুনে যতটা শুনে নিজের ভিতরে আত্মস্থ হলে তবেই সেটা বেরোয়, শেখা তো অবশ্যই দরকার, এখন দরকার, তবে এটা খুব লোকসঙ্গীতটা মোট কথা আমার যতটা মনে হয় এটা নিজের 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 ভিতর থেকে আসবে, আর এটা শুনেই আত্মস্থ হয়। যেমন তুমি ভাটিয়ালি এটা বলছি, আবার তুমি যদি ঝুমুর শোনো, ওরা যখন এই টুসু পূজা হয়, টুসু পূজা গান করে করে পূজা হয়,
এবার ওটা কিন্তু ওই যে শুনছে যে পত্রপত থেকে যে শুনছে না, শুনতে 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 ওরা কিন্তু খেয়ে যাচ্ছে। এইভাবেই পর পর জেনারেশন বাই জেনারেশন, এটা কে লিখেছে, কোন গান কে লিখেছে, সব গানের তথ্য কিন্তু নাই, এটা পর পর জেনারেশন বাই জেনারেশন ওইভাবেই শিখছি। এখন কে যে লিখেছে গানটা সব গানের তথ্য নেই। হ্যাঁ, এই জন্য বেশ কিছু গানের পাশে লেখা থাকে কথা প্রচলিত, তার মানে এটা হ্যাঁ এটা পরম্পরা ভাবে চলে আসছে গানটা, কে লিখেছে কেউ জানে না। দিদি চলো আমাদের, হ্যাঁ আমাদের আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করছেন, আর কথা নয় এবার কিন্তু আমরা গান শুনবো, চলো। অসাধারণ 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 অসাধারণ, আমি হাততালি দিচ্ছি, আমি হাততালি দিচ্ছি।
আসলে এই গানগুলোর সাথে মানুষের মানে একেবারে সাধারণ একজন মানুষের সুখ দুঃখ হাসি কান্না এমনভাবে জড়িয়ে থাকে যে এই গানের যে আবেদন, এই গানের যে অ্যাপিল, এটা বোধ হয় কোনো মানুষই মন থেকে অস্বীকার করতে পারবে না। যতই বাইরে থেকে নিজেকে মডার্ন বলি, আমি অনেক আপডেটেড হয়ে গেছি বলে মনে করি, এবং সে যদি সামান্যতম সংস্কৃতি মনস্ক হয়, এই গানের যে আবেদন, এই গানের যে আকুতি, সেই আকুতিটাকে বোধ হয় অস্বীকার করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। ভেরি গুড। আর গানটা অসাধারণ গাইলে দিদি, তুমি একদম আমার মন ছুঁয়ে গেছো। আশা করি প্রত্যেক শ্রোতার ভালো লাগছে, প্রচণ্ড ভালো হচ্ছে, অনুষ্ঠান একদম দাঁড়িয়ে গেছে। কিন্তু আমাদের সময় এসছে একটা ছোট্ট বিরতি নেবো, এটা আমাদেরকে প্রত্যেকবার নিতে হয় আর কি। এতক্ষণ আমাদের সঙ্গে আছেন, আমরা আবার ফিরে এলাম বিরতির পরে। আর আমাদের সঙ্গে আছেন সোমাদি, সোমা দে দাস, কুচবিহারের মেয়ে, পরবর্তীকালে চলে এসেছেন গঙ্গাসাগরে, এখন বোধ হয় থাকেন বারাসাত, উত্তর বারাসাত না দিদি? হ্যাঁ, উত্তর বারাসাতে চাকরি সূত্রে, মানে স্বামীর কর্মসূত্রে ওখানে থাকতে হয় ওনাকে। বেতার শিল্পী, আমরা অলরেডি তিনখানা গান শুনে ফেলেছি এবং সেই গানের যে রেশ এখনও বোধ হয় অনেকের মনে গুনগুন করছে। দিদি আমরা এরপরে কি শুনছি? এরপরে একটা ঝুমুর শুনছি। হ্যাঁ, আমি এতক্ষণ আমি চাইছি একটু সব সাদেরই একটু একটু করে একদম। আচ্ছা, ঝুমুরের ব্যাকগ্রাউন্ড, মানে ঝুমুর গানের যে ব্যাকগ্রাউন্ড আর কি, ঝুমুর গান এলো কোথা থেকে? বীরভূম, বাঁকুড়া, বাংলাতেও কথা বলে, বাংলাটা উচ্চারণগত ভাবে ওইরকম হয়ে যায় অনেকটা সাঁওতালির মতো। এবার আমাদের পশ্চিমবঙ্গ তো বাংলা এক এক জায়গায় এক এক রকম ভাবে। হ্যাঁ, দিদি এরকম করে বলতো, শক্তিদা এই গানটা করবা,
তো আমরা যখন প্রথমবার শুনতাম আর কি, মানে সরি টু সে, এটা আমি উত্তরবঙ্গের ভাষাকে অসম্মান করছি না, আসলে এই ভাষাটা আমার কাছে কিছুটা নতুন ছিল, যার ফলে আমরা একটু হাসতাম বা এটা দিদিও খুব এনজয় করতো আর কি। কিন্তু একটা সময় বলতো যে দেখো শক্তিদা, দেখো আমার ভাষাতে তোমাদেরকে আনতে পেরেছি, তোমরা কিন্তু আমার ভাষাটা ছাড়াতে পারোনি। এই কথাটা আমার সবসময়ের জন্য মনে থাকবে একদম। চলো আমরা, হ্যাঁ আমরা আমরা বোধ হয় এবারে একটা ঝুমুরের দিকে যাচ্ছি, চলো ঝুমুর শুনতে থাকি। দিদি এই সুরের না একটা অদ্ভুত মাদকতা আছে, মানে এরকম কল্পনা করতেই পারি যে অনেক শাল গাছ একসাথে দাঁড়িয়ে আছে, মানে শাল গাছের সারি দাঁড়িয়ে আছে, একদম পিছনে সূর্যদেব অস্ত যাচ্ছেন, সামনে অনেকে কাজ ফিরতি মানুষ, কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছেন, তাদের মধ্যে দুজন কথা বলছেন, এই যে কথাটা, এই কথাটাও গানের মাধ্যমে আমরা শুনছি, এই যে অদ্ভুত, এবং সুরের একটা অদ্ভুত মাদকতা আছে, সুরটা শুনে মনে হয় যেন হ্যাঁ একবার একটু মাথাটা দোলাই, কি অসাধারণ। শাল মানে ওদের মেন অনেকটা কাজই হলো শাল পাতার পাতা তৈরি করা, শাল পাতা নিয়ে আসা, এটা তো এখন কারখানে হয়তো পাতা কালেক্ট করতে যাচ্ছে যে ফেরার সময় এখন ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, চলো যেন এখন বেলা ডুবি আসছে, এখন আমরা চলে যাই। বুঝলাম বুঝলাম। আসলে এই বললাম না, লোকগীতির যে অদ্ভুত ভাণ্ডার, একটা বিরাট বড় ভাণ্ডার, সেটাকে শেষ করতে পারা তো প্রায় অসম্ভব ব্যাপার, তাও আমরা চেষ্টা করছি। হ্যাঁ আমরা আমরা প্রত্যেকে চেষ্টা করছি একটা করে ছুঁয়ে যেতে, মানে দিদি অন্তত আজকে ছটা গান ছরকম শোনাবে এরকম প্ল্যান করেই এসছে মনে হয়। আচ্ছা আরেকটা ব্যাপার, তোমার কুচবিহারি, একদম কুচবিহারি, সম্ভবত দিনহাটাতেই একজন বিখ্যাত লোকগীতির লেখকের জন্ম ওখানে, এবং অবশ্যই গায়কও,
যতদূর জানি আবাসউদ্দিন রহমান উনি পরবর্তীতে মানে আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি, আর বোধহয় দুটো গান ঠিকঠাক শুনতে পারবো, তারপরে ওদিকে ঘন্টি বাজবে, শেষ হয়ে গেল। তো আমরা কিন্তু আব্বাসউদ্দিনের একটা গান এবার শুনবই, তুমি যা বলো তা বলো, আমি আব্বাসউদ্দিন শুনবো। আব্বাসউদ্দিন রহমানের একটা বিখ্যাত গান, উনি তো ভাওয়াইয়াটাকে মোটামুটি মানে ভাওয়াইয়া গানটা তো এক প্রকার কুচবিহার জলপাইগুড়ি আর তোমার গোয়ালপাড়ি আসাম, গোয়ালপাড়ি আসামের ছড়িয়েছে মানে ওখানকারই গানটা আর কি, ওখানকার মানুষের চিন্তা ভাবনা এর উপরে এই গানটা। এই গানটার একটা বিশেষত্ব হলো এটা তোমার ছেলেরা তাই কিন্তু মেয়েদের ফিলিংস মানে ওখানে তো আগে বোনের ঠুনে কাজ করতে চলে যেত সবাই, তখন তারা ওখানে বসে বসে চিন্তা করতে যে আরে আমার বাড়ির লোক কি ভাবছে আমাকে নিয়ে, হয়তো আমার বউ আমাকে নিয়ে এটা ভাবছে ভেবেছে গানটা আর কি। তার জন্য তার যে চেহারাটা হাসি দিকে যাচ্ছে, ফলে তার যে সুরের গম সেই পুরোটাই ওর মধ্যে দিয়ে আসে। রহমান আকবরউদ্দিন রহমান সাহেব উনি কলকাতায় এসে, এবার আমাদের যেহেতু কলকাতাতে সব সাংস্কৃতিক প্রচারের জায়গার কথা, ওখানে এসে ব্যাপারটাকে মানে গানটাকে সবার মধ্যে দিয়েছেন বলে আমার মনে হয়। সবাই জানতে পেরেছে গানটা। হ্যাঁ, আর এটা আমি একটু মানে মিথ্যা করতে গান গাইছি। হ্যাঁ, এই গানের একটা গল্প আছে, বলবো কি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এটা একটা ফান্দে পড়িয়া বোকা কান্দে গাইবো। এই গানটা কিন্তু একটা যেহেতু ভাষাটা একটু অন্যরকম সেই জন্য আমি গল্পটা একটু বলছি আর কি। বগা বলবো আমি, গগা মানে বক, হ্যাঁ বগি মানে বকের বউ। হ্যাঁ, তারা কি এবার বক আর বগি তো নিশ্চয়ই এক জায়গায় যায় না, মাছ ধরতে বিভিন্ন জায়গায় যায়। এক জায়গায় গিয়ে বক পুঁটি মাছ দেখে পড়ে নিচে গিয়ে ট্র্যাপে পড়ে যায়, তখন ওখানে আটকা পড়ে। বগি অন্য জায়গায় আর চকুয়া পৌঁছি, চকুয়া তো কাছি খেয়ে গিয়ে খবর দেয় তোমার ওখানে বগা কিন্তু তোমার আটকা পড়ে গেছে। এবার সেখানে কেউড়ে উড়ে যায়, গিয়ে দূরের থেকে দুজন দুজনকে দেখে কাবে, কিন্তু কেউ কারোর কাছে কিন্তু যায় না, কারণ তাদের মানে সন্তানরা কিন্তু জীবিত, ফলে মা বাবা দুজনে চলে গেলে তখন কিন্তু সম্ভব না তাদের বড় বড় তাদের জীবনটা পুরোই বিস্তারে, যে যাবে তাকে ছেড়ে দিয়ে যে আছে সে সবাইকে নিয়ে থাকবে আর কি, এরকম ফিলিংটা। কিন্তু তাদের যে ভিতরে দুঃখ সেটা পুরো এই গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়।
আসলে দেখো আমি আমি অন্তত আর কি একটা পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি, যে গল্পটা বললে না যেন গল্পটা আমাদের সামনে সিনেমার মতো দেখতে পাচ্ছি, একজন আটকে পড়েছে আর একজন তাকে ছাড়ানোর চেষ্টা করছে বা তার জন্য কাঁদছে, এই ব্যাপারটা আমি তো চোখের সামনে ফুটে উঠলো আর কি, অসাধারণ অসাধারণ। আমরা অনুষ্ঠানের একদম একদম শেষ প্রান্তে চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে বোধ হয় 9টা ছুঁই ছুঁই। আমাদেরকে এবারে শেষ গানের দিকে যেতে হবে। দেখো সত্যি বলতে কি ছাড়তে তো ইচ্ছে করছে না, মন থেকেই বলি, কিন্তু আমারও খুব ভালো লাগছে সত্যি কথা, অনেকদিন পরে আমারও খুব ভালো লাগছে। সময়ের কাঁটা তো আমাদেরকে একটু শাসন করে। আচ্ছা অনুষ্ঠান শেষ করার আগে বলো যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমান শিল্পীদের প্রতি বর্তমান মানুষদের প্রতি তোমার মেসেজ কি, কি বলতে চাইছো তাদেরকে? এখন সত্যি কথা বলতে গেলে এখন স্টে হোম, ঘরে থাকো, এটাই বলার, ঘরে থাকো, সেফ থাকো, এবং পারলে যতটা পারা যায় যাদের আছে আর যাদের নেই তাদের কিছুটা সাহায্য করা, যাতে তাদেরও সবাই মানে সবাই মিলে আর কি ভালো থাকার চেষ্টা করলে ভালো হয় এই আর কি। একদম একদম একদম। আসলে সেই সংস্কৃতে একটা কথা আছে, বহুজন সুখায়। আসলে একজন একজন সুখে থাকাটা সুখে থাকা নয়, যদি আমি সবাইকে নিয়ে সুখে থাকতে পারি তবেই সেই থাকাটা আসলে সুখে থাকা হয়, তো ব্যাপারটা এরকম। ঠিক আছে, খুব ভালো লাগলো, আর এই গানটা শুনতে শুনতে বোধ হয় তোমাকে বিদায় জানাবো, কিন্তু পরবর্তীকালে পরবর্তী দিনে এই অনুষ্ঠানটা তো অনেক দিন ধরে চলবে, আশা করছি আমরা অনেকদিন কন্টিনিউ করবো,
সেই জায়গা থেকে পরবর্তীকালে যখন তোমাকে আবার ডাকবো তুমি কখনো না বলবে, অবশ্যই অবশ্যই না অবশ্যই, আমার নিজেকে তো ভালো লাগলো। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। চলো আমরা আমরা শেষ গানটা শুনতে শুনতে সবাইকে শুভরাত্রি জানাবো। আচ্ছা আমি কিছুদিন আগে মালদা ছিলাম, হ্যাঁ হ্যাঁ কিছু মানে সেই চাকরি সূত্রে ঘুরে বেড়াচ্ছি, মালদাতে ছিলাম, মালদার একটা গান দিয়ে মালদাকে চিন্তা করে মালদার একটা গান দিয়ে শেষ করবো আমি, গম্ভীরা। হ্যাঁ গম্ভীরা দিয়ে শেষ করবো। গেলাম ভুখে ময়রা কেমন কইরা ছাইলা পাইলার জান বাঁচাই ভোলা, ভোলা কি তোর বল তো কোথায় যাই ভোলা। চন্দন তুরি তরকারি বাজার হইয়াছে ভারী, চন্দন তুরি তরকারি বাজার হইয়াছে ভারী, এখন হারাইয়া ফেলা কি দিশা কেমন কইরা তাল সামলাই ভোলা, এখন হারাইয়া ফেলা কি দিশা কেমন কইরা তাল সামলাই ভোলা। বললো কি তোর বল তো কোথায় যাই ভোলা, বললো কি তোর বল তো কোথায় যাই ভোলা। বিঘা দুই খানি কে বল ঘরে ছুটি নির্বন্ধন, বউয়ের ভয় না জ্বালা হয় কিশোরে আমরা করি পালাই পালাই ভোলা, বউয়ের ভয় না জ্বালা হয় কিশোরে আমরা করি পালাই পালাই ভোলা। বললো কি করি বল তো কোথায় যাই ভোলা, বললো কি করি বল তো কোথায় যাই ভোলা। অঙ্গে মাখো চাই তোমার সংসার চিন্তা নাই, তুমি অঙ্গে মাখো চাই তোমার সংসার চিন্তা নাই, এখন এই অবস্থা বড় ব্যবস্থা চন্দ্রলোকে চইলা যাই ভোলা, এখন এই অবস্থা বড় ব্যবস্থা চন্দ্রলোকে চইলা যাই ভোলা। বলা কি করি বন্ধ কোথায় যাই ভোলা, বলা কি করি বন্ধ কোথায় যাই ভোলা। গেলাম ভুতি ময়রা কেমন কইরা ছাইলা পাইলার জান বাঁচাই ভোলা, বললা কি করি বন্ধ কোথায় যাই ভোলা, বললা কি করি বন্ধ কোথায় যাই ভোলা, বললা কি করি বন্ধ কোথায় যাই ভোলা। থ্যাংক ইউ দিদি এই গানটা শুনতে শুনতে, সবাইকে শুভরাত্রি জানাবো, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে আগামী আগামীকালের এই বিষয়টি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো দিদি, ধন্যবাদ।